আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো ধামরা এলাকার বিলকুষ্ণা গ্রাম। এটা আসলে আপনাদেরকে একটা চিত্র দেখানোর জন্য ভিডিওটা করা। সেটা হলো মোটামুটি 1000 ডেসিমেলের মতো আছে জায়গা। দেখতে পাচ্ছেন অনেক অনেক জায়গা জুড়ে লেবুর বাগান। আসলে লেবু উৎপাদন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা কিন্তু সব জানি না। লেবুগুলা আমরা কোথা থেকে সারা দেশে প্রায় এই উৎপাদন কোথা থেকে হয় আর সারা দেশে কিভাবে মানে সরবরাহ হয়, কোথা থেকে হয় সেটাও আমাদের কিন্তু একটু জানা উচিত বা জানা দরকার। এখানে হাজার হাজার ডেসিমেলে লেবুর বাগান করা হয়েছে। আপনারা যদি দেখেন, দেখতেই পাচ্ছেন অনেক জায়গা। যদি একটু আপনাদের কাছ থেকে দেখাই লেবুগুলা, এই যে এখন মোটামুটি একটা সিজন বলতে পারেন, লেবুর সিজন চলতেছে, অনেক লেবু উৎপাদন হয় এই এলাকাটায়। এটা ধামরাই ঢাকা বিলকুষ্ণা বলে আর কি গ্রামের নাম। প্রচুর পরিমাণে লেবু, আর লেবু গাছগুলাও দেখেন অনেক বয়স হয়ে গেছে উৎপাদন, তারপরেও কিন্তু কমে নাই। বছরের পর বছর চাষিরা লেবু উৎপাদন করে যাচ্ছে আর সারা দেশে সাপ্লাই করছে, দেশের বাংলাদেশের চাহিদাগুলো মিটছে। অনেক লেবু, আসলে কি বলবো, আমি রাস্তার দুই পাশে হাজার হাজার ডেসিমেল জায়গাতে লেবুর চাষ করা হয়েছে। তো বন্ধুরা, আসলে অনেক সুন্দর দেখছেন, শুধু লেবু আর লেবু। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অনেক জায়গা জুড়ে লেবু আছে, সারাটা এলাকা জুড়ে লেবু আর লেবু। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।